গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাভারের পৌর এলাকার নয়বাড়ির বাদশা মিয়ার মেয়ে। বুধবার ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত 30 অক্টোবর রাত 3:30 দিকে অজ্ঞাতনামা 4 থেকে 5 জন চোর ধামরাইয়ের মোহাম্মদ আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক 3 লাখ টাকা মূল্যের 2টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার 30 অক্টোবর ধামরাই থানায় মামলা করে। এ মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলি জড়িত বলে জানায় তারা। ধামরাই থানা পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিতি গ্রামের কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একাধিক মামলা হয়েছে। এসব ঘটনায় 2 ব্যক্তিকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে আজ ভোরে অভিযান চালিয়ে সাভার নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা ধামরাই থানার SI আশরাফুল ইসলাম বলেন, মামলায় তদন্ত করতে গিয়ে দেখা যায় গরু চুরির ঘটনাগুলোতে বাবলি আক্তার নামের ওই তরুণীর সম্পৃক্ততা আছে। গরুগুলো ওই নেত্রীর হেফাজতে রেখে বিক্রি করা হতো বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেফতারের বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পরই ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হয়েছে। গরু চুরির মামলাগুলো তদন্ত করতে গিয়ে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেফতার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তার হেফাজতে থেকেই সব গরু বিক্রি হতো, এমন তথ্য নিশ্চিত হলে বুধবার ভোর রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকালে বাবলিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।